নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা ইহ স্বরে পুণ্ডরীকাক্ষম সর্বাভ্যন্তর শুচি নমো সর্বমঙ্গল মঙ্গল্যম বরেণ্যম বরদং সুখম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ এতে গন্ধপুষ্পে নমো নারায়ণ নমঃ এতে গন্ধপুষ্পে নমঃ শ্রীগুরবে নমঃ এতে গন্ধপুষ্পে নমো শ্রীগণেশায় নমঃ এতে গন্ধপুষ্পে নমো দুর্গায় নমঃ এতে গন্ধপুষ্পে নমো শিবায় নমঃ এতে গন্ধপুষ্পে নমো লক্ষ্মীদেবৈ নমঃ এতে গন্ধপুষ্পে নমো সরস্বত্যৈ নমঃ এতে গন্ধপুষ্পে নমো কার্তিকায় নমঃ এতে গন্ধপুষ্পে নমো সর্বদেবদেব্যৈ নমঃ নমো আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাশ্চ দেহি মে হর পাপং হর ক্লেশং হর শোকং হরাশুকং হর রোগং হর ক্ষোভং হর মারি হর প্রিয়ে সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে ধর্মার্থ কাম সম্পত্তি দেহি দেবী নমস্তে এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরায় যোগিনী কোটি পরিবিতায় ভদ্রকল্যৈ ভগবতৈ দুর্গায় নমঃ। সবাই ভালো করে খাবেন, ভালো করে থাকি। হ্যাঁ, পেট ভরে খাও। হ্যাঁ, আমাকে আর দিস না, ঝিলমিল খেতে। খা, শঙ্করের হাতের রান্না কিন্তু অপূর্ব, এটা মানতেই হবে। যাক, তোমার ভালো লেগেছে এতেই আমি খুশি পিসিমা। রে শঙ্কর, শঙ্কর আর একটু পায়েস দে বাবা, আর একটু পায়েস দে। পায়েসখানা না একেবারে সেরা হয়েছে, একেবারে মায়ের হাতের আধা পরমান্ন। দে 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 বাবা, আর একটু পায়েস দে বাবা। দিদি ভালো লেগেছে তো? হ্যাঁ, এটা কিন্তু আমাদের মেজো বৌমা বানিয়েছে। তাই ভাবছি মিষ্টিটা এত কম কম লাগছে কেন? এসে নাও মেজো বউ, যত ইচ্ছে এসে নাও, আজকে তোমার লাশকে ঘিরে বুক চাপড়ে কেঁদে ভাসাবে লোকজন। এই বাড়ির লোকজন কথা দিলাম,
বেশি ঝাল খেতে ভালোবাসি, আর আপনাকে দেখে মনে হয় আপনি মিষ্টি খেতে খুব ভালোবাসেন। বুঝলেন কি করে? আজ আমি নিজে ঢুকব, আজ তো মহাষ্টমী, ধনুচি নাচ টাচ হবে না? সব হবে, ধনুচি নাচ গান বাজনা সব, ব্যাস ওতেই হবে। ধনুচি নাচের পর আর জলসা বসাতে হবে না, তখন বডি মর্গে নিয়ে যেতে হবে। দশমীর আগে বিসর্জন আবার বাঁচেলা। আরে বলছি তো যে এবার আমি নিজে ফিল্ডে নামব, এবার তো আর আমি একা নই, তুমি আছো আমার সঙ্গে। আগেবারের মতো আর টার্গেট মিস হবে না, আমি ছদ্মবেশে ঢুকব, ধনুচি নাচের ধোঁয়ায় ঐশানীর বডি থেকে প্রাণ বেরিয়ে হাওয়া হয়ে যাবে। কেউ কেউ টেরও পাবে না। বারদম আমার দেখা হয়ে গেছে, শুধু তোমার উপর ভরসা করে আমি থাকছি না, আজকে আমাকেও প্রস্তুত থাকতে হবে। চল আমাদের সাথে ধনুচি নাচ কর। নাও নাচে যাবে না। কেন? সে কেন জবাব তোমাকে আমি অ্যাট লিস্ট দেব না। আর তুমি তুমি যদি এখানে নাচবার সাহস দেখিয়েছো তাহলে কিন্তু মেরে তোমার পা দুটো না খোড়া করে দেবো। হ্যাঁ তুমি হাজারখানা যুক্তি নিয়ে এসে দাঁড়াবে। পিসিমা, মায়ের সামনে ধনুচি নাচ নাচাটা তো মায়ের পুজোর একটা অঙ্গ, মায়ের পূজোর উপাচার। পিসিমার সামনে বলবো নাকি যে তুমি ফুলিকে বারে নাচিয়েছিলে? আয় ফুলি, আজকে তুই আমাদের সাথে ধনুচি নাচ নাচবি, আর কেউ যদি তোর গায়ে হাত তোলার চেষ্টা করে তাহলে তার হাত আমি ভেঙে রেখে দেব। মায়ের সামনে ধনুচি নাচ নাচাটা মায়ের পূজোর একটা অঙ্গ, পূজোর উপাচার, মায়ের আরাধনা। আর তাছাড়া আগের দিন তো আন্টিও আমাদের সাথে নাচলো,
ওই জন্যই তো সংসারটা একেবারে উচ্ছন্নে গেছে। যে সংসারে সাউরি ওই বৌমাদের সঙ্গে ঢিঙ্গি পড়া করে বেড়ায়, সেই সংসার উচ্ছন্নেই যায়, কখনোই ভালো হতে পারে না। পিসিমা থাক, বলি থাক, আর তোমাকে ওই ট্যাকস 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 করে না ও যুক্তি দিতে হবে না। আরে বাবা, পাতের ব্যথায় একই আমি কাইল হয়ে পড়লাম। তারপর আবার তোমার ওই পাঁচখানা কথা আমাকে শুনতে হবে, তুমি চুপ করে দেখিনি বাপু। আরে বাবা, সংসারটা তো উচ্ছন্নে গেছে, সে গেছে, যা যা খুশি করো গিয়ে তোমরা। বাপরে বাবা, একটা হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত ১০টায় স্টার জলসায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।